ও গণেশদা পরে যান, পরিবারের ব্যাপার সেটা বাইরে। তোমরা চুপ করো। ওরা তো ঠিকই বলেছে বাবা, চলো আমরা ঘরে গিয়ে কথা বলি, চলো। না, তুমি আমার ঘরে ঢুকবে না। বাবা, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমিও তোমার মেয়ে, পিতা একা তোমার মেয়ে নয়, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। ব্লেজার দিয়ে, তোমার মায়ের জন্য কার্ডিগান দিয়ে, সাজার জিনিস দিয়ে, কেক দিয়ে, আরে চায়ের দাম মিটিয়ে, তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তুমি তোমার বাবাকে মাকে খুব যত্ন করো, খুব সম্মান করো, বাবাকে মাকে খুব ভালোবাসো, তাই না? না না বাসনা, তুমি অত্যন্ত অর্থলোভী একটা মেয়ে। তুমি তুমি তোমার নিজের বোনকে ঠকিয়ে। থাক এসব কথা, থাক, এটা তোমার বেডরুম নয়, এসব কথা থাক, ঘরে চলো। যান না দাদা, ঘরে যান না। না, ঘরে যাব না। যা কথা সব এখানেই বলতে হবে, বুঝতে পেরেছ? বাবা, আমার সংসারটা বাঁচাও বাবা। তোমার সংসার আমি বাঁচাবো মানে? হ্যাঁ বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি। তুমি পারো বোনকে আটকাতে, ও তোমার কথা শুনবে, ও তোমার কথা কোনোদিনও ফেলে না। তুমি শুধু বোনকে একবার বলো এই কেসটা থেকে সরে দাঁড়াতে। তুমি কোন কেসটার কথা বলছো? পদ্মর কেসটা থেকে। তাই বোধ হয় চায়ের মাস্কা বাড়ি বিল পেমেন্ট হয়ে গেল। বাবার জন্য নতুন ব্লেজার, মায়ের জন্য কার্ডিগান, কেক, সাজের জিনিস সব চলে এসেছে। কি গিনি মুখার্জি? গীতা, বাবা ভালোই করেছে তোকে ঘরে ঢুকতে না দিয়ে, কারণ তুই তো এই বাড়ির মেয়ে হিসেবে আসিসনি, এসেছিস অগ্নিজিৎ মুখার্জির জন্য ওকালতি করতে। বোন ঠিক করে কথা বল। বোন নয়, অ্যাডভোকেট গাঙ্গুলি, যার কালো কোট তুই খুলে ফেলে দিতে চেয়েছিলিস, যাকে নিয়ে উপহাস করেছিস, তোর শ্বশুর মশাই যাকে নিয়ে উপহাস করেছে, এখন গোটা পরিবার আদা জল খেয়ে তার পেছনে উঠে পড়ে লেগেছে, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে কিরণকান্তি ব্যানার্জি আর কৃপণ ব্যানার্জি। তুই জানিস তোর বোনকে খুন করার চেষ্টা করা হয়েছে, তাকে মারবার চেষ্টা করা হয়েছে, আর পদ্মকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, যাকে বলে মোদ্দা কথায় কিডন্যাপ, অপহরণ, মানে বুঝেছ তুই? সেকশন নাম্বার কত জানিস তুই? দরকার নেই, দরকার নেই আমার কোনো সেকশন নাম্বারের। আমার কাছে একটাই সেকশন নাম্বার, আমার পরিবার আর আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবি না, আর মাথায় রাখিস এই লড়াইয়ে বাজি আছে আমার বর। ও এখানে এসেছিল দেখা করতে, এসেছিল তো গিফট নিয়ে এসেছিল, দরকার নেই গিফটের, তোর বরকে বলে দিস এই সব ভাব ভালোবাসা না তোর জন্য তুলে রেখে দিতে। আর তোকে বলছি, আমার বাবাকে এই সব ব্লেজার, কার্ডিগান, চায়ের দোকানের বিল এসব দিয়ে কেনা যাবে না। আমি জানি গিনি মুখার্জি আপনার অনেক পয়সা, অনেক মস্ত বাড়ি, মস্ত গাড়ি, সব কিছু আছে আপনার, আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আদর্শ। তোর জন্য যখন এই লড়াইটা আমরা লড়ছি, তখন এই লড়াইটা লড়বো, শেষ দেখে ছাড়বো।
তাহলে তুই আমার সংসার বাঁচাবি না? তুই তো আমার প্রাণ বাঁচাসনি, তাহলে সংসার কিসে? একটা মেয়ের শ্লীলতাহানি হয়েছে, তাকে তাড়া করার চেষ্টা করা হয়েছিল, তাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল, আর এই সব কিছুতে ব্যর্থ হয়ে তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, বিয়ে দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আর এই সমস্ত কিছুর পেছনে কূটনৈতিক বুদ্ধি আপনার গিনি মুখার্জি। এই অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনার জীবন একটা মিথ্যের উপর দাঁড়িয়ে রয়েছে, আর সেই জীবনের মিথ্যে ছায়াটা আমার পরিবারের উপর যেন না পড়ে। এই নে, 222 টাকা আছে। লিকারদার চায়ের যে টাকাটা বাকি ছিল সেটা আমি আপনাকে দিয়ে দিলাম, আর রইল ওই কার্ডিগান আর ব্লেজার, ওই দুটো আপনি বাড়ি নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার শ্বশুর মশাইকে আর শাশুড়ি মাকে পড়িয়ে দেবে। বাবা, বাবা তুমি আমার কথা শুনবে না, আমার সংসারের কথা ভাববে না, হ্যাঁ আমার বরের কথা ভাববে না, তোমার বরমের সুখের কথা ভাববে না? ভাবতাম, যদি যদি না মাঝখানে ওই পদ্ম থাকত, কারণ এখন লড়াইটা সৎ আর অসতের মধ্যে, আর আমি একজন আদর্শবাদী আইনজীবী, তাই আমি কোনো সময় বলবো না আমার মেয়েকে পিঠ দেখিয়ে কাপুরুষের মতন পালিয়ে যেতে। এক সময় আমি যেটা করেছিলাম, আমি একটা অত্যন্ত মিথ্যে অভিযোগের দায় নিয়ে, একটা ঘুষখোর দালালের দায় নিয়ে আমি ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে তার সঙ্গে বেইমানি করেছি, এই দায় নিয়ে আমি বাড়িতে লুকিয়েছিলাম, আর ঘুরে দাঁড়াতে পারিনি। কিন্তু আমার মেয়ে ঘুরে দাঁড়িয়েছে, সে ঘুরে দাঁড়াবে, সে লড়বে। তার মানে এটাই তোমার শেষ কথা? এইটাই আমার শেষ কথা, ভবিষ্যতে কখনো আমার বাড়িতে আসবে না। বাবা আরো একবার ভেবে দেখো, ওই অগ্নিজিৎ মুখার্জি খুব পাওয়ারফুল লোক, তুমি তো আইনটা জানো। আমি জানি না তুমি অগ্নিজিৎ মুখার্জিকে জানো কিনা, চেনো কিনা, ওনার সামনে না এই অ্যাডভোকেট গাঙ্গুলি দাঁড়াতে পারবে না। বাবা একটু বোঝার চেষ্টা করো। নিজের শ্বশুর মশাইকে নিয়ে এত বেশি ওভার এস্টিমেট করার কোনো দরকার নেই। আমি ওনাকে চ্যালেঞ্জ করেছি, আমি ওনাকে কোর্টে আসতে বলেছি। আমি যদি ওই মাননীয় ধর্মাবতারের সামনে ওনার কাছা খুলে দিতে না পারি, যদি প্রমাণ করতে না পারি যে আইনের যে বইয়ের ভাষা উনি পড়েছেন সেই বইয়ের ভাষা আমিও পড়েছি, একই ডিগ্রি নিয়ে আদালতে ঢুকেছি, তাহলে আমার নামও গীতা LLB নয়। বাড়ি ফিরে চল, তোর বড় বাবু তোকে নিতে এসেছিল, তুই বাড়ি যাবি না, চল। না না আমি বাড়ি যাব না। পদ্ম, বাড়ি ফিরে চল, এখানে থাকিস না,
তুই জানিস না কাদের বিরুদ্ধে তুই লড়ছিস? হ্যাঁ, ওই কিরণ কান্তি ব্যানার্জি, ওই কৃপণ মনোজিদের তুই চিনিস না? হাত ধরেছিল, আমাকে টেনে হেসে জলে ফেলে দিয়েছিল, আমাকে তাড়া করেছিল, কেউ আসেনি, কেউ আসেনি আমাকে বাঁচাতে। ওই এত ভিড়ের মধ্যে একটা মানুষ আমাকে বাঁচাতে আসেনি। ওই উকিল দিদি ছাড়া, তাই আমি চিনি কালো লোভী হাতগুলোকে, ভালো করে চিনি। তিনি মধুমণি, তোমাকে আমার অনেকটা ওদের মতো লাগছে। তুলিস না তাহলে কিন্তু ভুলে যাবো যে তুই আমার দিদি, একটা সেক্সার নাম্বার খেয়ে যাবি। গীতা এলএলবি, গীতা এলএলবি।